পারস্পরিক স্বার্থে আগামী ৫০ বছরের অভিযাত্রায় মালদ্বীপকে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির পার্লামেন্টে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। এর আগে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দ্বৈত কর পরিহার, স্বাস্থ্য খাতে দুই সমঝোতা স্মারক ও একটি চুক্তি সই হয়। প্রণব চক্রবর্তী রিপোর্ট। ছয় দিনের সফরের দ্বিতীয় দিন বিকেলে মালদ্বীপের সংসদ ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক করেন সেদেশের স্পিকার মোহাম্মদ নাশিদের সাথে। পার্লামেন্টে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, টানা ক্ষমতায় থাকায় দীর্ঘ এক দশকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নেয়া বড় অর্জন। To cope with the situation that we will face after the withdrawal of the benefits we used to enjoy as the LDC, our focus will be on diversifying the economy and exploring new markets. We are also striving to transform into a technology-driven society, an innovation-led growth with a vision of digital Bangladesh. এ সময় পারস্পরিক স্বার্থে সমৃদ্ধির জন্য মালদ্বীপকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। We hope Bangladesh and Maldives would tap the complementarities. I also hope that our warm and friendly relations will further be consolidated. Bangladesh is thriving with possibilities and potentials. I call upon both the government and private sector of the Maldives to be a partner in the development journey in the next 50 years for mutual benefit. এর আগে সকালে সাগরপাড়ে এক নম্বর জেটিতে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। গার্ড অব অনার প্রদান করে একটি চৌকস দল। রাষ্ট্রপতির দপ্তরে ইব্রাহিম মোহাম্মদ সোলির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দ্বৈত কর পরিহার চুক্তিসহ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা এবং বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর সমঝোতা স্মারকের মেয়াদ বাড়ানো এবং উভয় দেশের যুব ও ক্রীড়া উন্নয়নে সহযোগিতার সমঝোতা স্মারক সই হয়। পরে সংবাদ সম্মেলনে মালদ্বীপের রাষ্ট্রপতি জানান বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে চায় তার দেশ। The Maldives and Bangladesh enjoy traditionally and historically close relationship. বক্তব্যে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য সহ বাণিজ্য খাতে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেন তিনি। We agree to strengthen our bilateral cooperation, especially in health, education, human resource development, youth and sports, fisheries and agriculture. Bangladesh would be able to supply many quality products to the Maldives at a competitive price. মালদ্বীপের সাথে সমুদ্র পথে যোগাযোগ স্থাপনে দুই দেশ বিবেচনা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। We hope that with direct flights, people-to-people contacts and exchange of tourism cooperation will be increased. We also reviewed the possibility of establishing a direct shipping line. বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন।